এই মুহূর্তে আমি রয়েছি বিশ্ব বাংলা গেটের সামনে। বলছে মোটামুটি আমরা A10টাকে ফাইনাল করে নিয়েছি। এটা তুমি দেখো জাস্ট কতটুকুটা, এইটুকুটা। এটা কিন্তু ফুল ফুল ফ্লেজ একটা ম্যাট্রেস, এটা 1% টিকেটলানে আসলে তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে, এইটুকুটা গ্যারান্টি। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। কালকে তোমরা দেখতেই পেয়েছিলে কতখানি রাইড করে আমরা এসে পৌঁছেছিলাম কলকাতায়। কলকাতায় রয়েছিলাম আমি অভিনবদার ফ্ল্যাটে। তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি সকালবেলাটা নতুন রাইডে বেরাবো, বাট কী হয়েছে জানো, কালকে রাত্রেবেলা থেকে শরীরটা এতটা খারাপ হয়েছিল, সকালবেলা আমার ঘুম ভেঙেছিল 4টার সময়, কিন্তু না শরীরটা আমার প্রপারলি সাথ দেয়নি, ওই জন্য আমি এত কিলোমিটারের রাইড একা একা করার কথা চিন্তাও করিনি। আমি ভেবেছিলাম আজকের দিনটা রেস্ট যখন পেয়ে গেছি, যখন বলছে শরীর যে যাবো না, তখন তাকে না নিয়ে যাবো, তাকে না পুশ করাই ভালো। তাই আর বিশেষ করে কি বলতো, যখন সোলো রাইডে যাবে না, তখন যদি শরীর তোমার একটু খারাপ থাকে না বেরোনোই ভালো, কারণ রাস্তাঘাটে যদি তোমার কোনো প্রবলেমে পড়ে যাও, কারণ তোমার পাশে কিন্তু কেউ থাকবে না। এই জন্য আমি বেরোইনি যখন আমি অলরেডি একটা মানে আমার ব্যাকআপ প্ল্যান করা ছিল, যদি আজকে না বেরোয় আমরা আজকে যাবো ডিক্যাথলনে শপিং করতে। তোমরা জানো খুব তাড়াতাড়ি আমার লাদাখ সিরিজ আসতে চলেছে, তো সেই জন্য আমার বেশ কিছু ইকুইপমেন্ট দরকার, যার জন্য আমাকে যেতে হবে ডিক্যাথলন। আর ডিক্যাথলন হচ্ছে এখান থেকে মোটামুটি আমি রয়েছি এখন অভিনবদার ফ্ল্যাটে। আজকে অভিনবদাও যাবে আমার সাথে, অভিনবদা অলরেডি বেরিয়ে গেছে, কারণ ওরা অলরেডি একটা কল টাইম ছিল, ওখানে বেরিয়ে গেছে, ও বাইরে বাইরে পৌঁছে যাবে ডিক্যাথলন। আমরা গাড়ি করে নিয়েছি ফুল রেডি, হেলমেটে গোপ্রো মাউন্টও করে নিয়েছি, জাস্ট আমি বেরোবো, বাকি সমস্ত আপডেট দিচ্ছি তোমাদেরকে গোপ্রো। চলো একদম ঝট করে বাইক নিয়ে বেরোয়, দেখা হচ্ছে গোপ্রো। তো বেরিয়ে গেছি আমি কিন্তু অভিনবদার বাড়ির থেকে। বেসিক্যালি কলকাতায় বেশ কয়েকটা ডিক্যাথলন রয়েছে, তার মধ্যে আমার যেটা সব থেকে পছন্দ সেটা হচ্ছে সেক্টর 5 ডিক্যাথলন শোরুম, কারণ সেই শোরুমটা খুব বড় আর প্রচুর স্পেসিয়াস। তো এই জন্যই ভাবলাম যে আমি ওই শোরুমেই যাব। আর অভিনবদার বাড়ির থেকে ডিক্যাথলন শোরুম হচ্ছে 18 কিলোমিটার, যেটা করতে আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছিল 36 মিনিট সময় লাগবে। দেখি কতক্ষণে পৌঁছাই। আসলে বেশ কিছু কেনার রয়েছে, যেমন তোমার একটা টেন্ট কেনার রয়েছে, আমার টেন্ট দেখব, দু একটা তোমার প্যান্টগুলো কেনার রয়েছে, যেগুলো ওয়ার্ম প্যান্ট হয়, মানে শীতকালে যেগুলো পরে আরাম পাওয়া যায়, কারণ লাদাখে আমরা প্রচণ্ড ঠান্ডা হাওয়া পেতে চলেছি, তাই আমার ওই ধরনের প্যান্ট নেই, ওই প্যান্টগুলো একটা কেনা দরকার রয়েছে। এই বেশ কিছু জিনিস কেনার রয়েছে, যা কিনবো সব তো তোমাদের সাথে শেয়ারই করবো। তো ভিডিওটার সাথে জুড়ে থাকো, আশা করি ভালো লাগবে। আর সত্যি কথা বলতে কলকাতায় গাড়ি চালাতে কিন্তু আমার বেশ ভয় লাগে, কোন সিগনাল কী আছে অর্ধেক বুঝি না, বুঝতে পারি না, এই জন্য বেশ ভয় লাগে আমার কলকাতায় গাড়ি চালাতে, কোন ওয়ানওয়েতে ঢুকিয়ে দেবো, গাড়ি নিয়ে ফেসে যাবো। তাও এখন অনেকটা ধাতস্থ হয়েছি, আগে তো কিছুই পারতাম না। আর সব থেকে বেশি চাপের ব্যাপার হচ্ছে যেগুলো কলকাতায় মানে স্পিড সেন্সারগুলো লাগানো রয়েছে, তাই কতবার যে আমি বিট খেয়েছি ওখানে, কলকাতায় গাড়ি চালাতে আমার বেশ ভয় লাগে, কলকাতার মধ্যে এত জায়গায় গাড়ি চালিয়েছি আমি, কোথাও ভয় ফিল, কলকাতায় গাড়ি চালালে কি আমার একটা ইনসিকিউরিটি ফিল হয়। তার মেট্রোর কাজ চলছে বলে অর্ধেক রাস্তায় বন্ধ, দেখো। Hear the birds and see the sun, side by side our fears are done, all the good times just begun. Oh, we know what we have, let's hold on tight, found what we're looking for in life. আমরা প্রায় পৌঁছে গেছি একদম ডিক্যাথলন শোরুম, আর 1 মিনিট দেখাচ্ছে, এখানে অভিনবতা কোথাও দাঁড়িয়ে রয়েছে, খুঁজতে হবে খুঁজতে হবে। এই যে ডিক্যাথলন শোরুম, ও ভাই সাহা, চলো ভেতরে যাই। তো আমরা চলে এসেছি ডিক্যাথলনের মধ্যে, ডিক্যাথলনে এসে যেটা আমাদের সবার আগে মেন প্রায়োরিটি সেটা হচ্ছে টেন্ট, তো আমরা এই টেন্টটা চয়েস করেছি। আর একটা টেন্ট আছে তোমাদের দেখাই, এইখানে একটা রয়েছে ফ্রেশ অ্যান্ড ব্ল্যাক সেম মডেলের, এটা একটু দাম বেশি, এটা 4,400 টাকা দাম। আর একটা রয়েছে এটা, এটা হচ্ছে ডোম টেন্ট টাইপের, এটার দাম হচ্ছে 6,000 টাকা। তো এইবার আমরা যেটা বেসিক টেন্ট, এটা যেহেতু আমরা প্রথমবার ক্যাম্প করছি, প্রথমে একটা দামি টেন্ট ইনভেস্ট করবো না, দামি টেন্টটা ক্যাম্পটা কী করে সেটিং করে একটু জাস্ট দেখে নেবো। অলরেডি আমি কিছুটা জানি, ইউটিউবে টিউটোরিয়াল দেখেছি, বাট সামনে থেকে দেখার টিউটোরিয়াল দেখার মধ্যে পার্থক্য রয়েছে। আমিও নেবো, অভিনব দ্বারা এটা পছন্দ, তাই তো? টেন্টটা কী বলতো, 2400 টাকা দাম, বাট খুব সুন্দর, এটা অটোমেটিক। ওকে ওকে, ধরো এটা
এইখানটাতে ঢুকবে এটা এই এর ভিতরে ঢুকবে এই এর ভিতরটাতে ঢুকবে হ্যাঁ হ্যাঁ ওর ভিতরে ঢুকো বাস ওইটা ঢুকবে ওই ওই পকেটে ঢুকবে এটা এবার ফার্স্ট কোনটা লাগাতে হবে কোন হুকটা ফার্স্ট লাগাতে হবে আচ্ছা এটা উপরেরটাতে ঠিক আছে একদম এই যে ঠিক হয়ে গেল এইগুলোকে জাস্ট এবার এখানে আটকে দিবে এই দেখো এইগুলোকে এখানে একটা একটা করে আটকে দাও টোটাল ক্যাম্পের প্যাকিংটা তাই তো এর ভিতরে সমস্ত অ্যাক্সেসরিজ গুলো দেওয়া রয়েছে ম্যানুয়াল গাইড এই যে ম্যানুয়াল গাইডটাও রয়েছে দেখো তো আপাতত আমরা এটা মোটামুটি ফাইনাল করে নিয়েছি আচ্ছা টেন্ট তো হলো এবার একটু ধরো এবার আমাদের একটা ফার্নিচার এটা ছোট অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কিছুক্ষণ বসার জন্য কারো কারো কাছে চেয়ার চাইতে হবে এটা জাস্ট বাঞ্জি থেকে খুললাম বসলাম এটার দাম কত পড়ছে এটার দাম 600 টেন্ট তো আমাদের নেওয়া মোটামুটি ডান হয়ে গেছে এবার আমাদের দরকার হচ্ছে একটা ম্যাট্রেস আমি পার্সোনালি ভেবে এসেছিলাম এগুলো রোল অন ম্যাট নেবো বাট এগুলো অনেকটা না মানে ইয়ে হয়ে যাবে লম্বা চওড়ার একটা ব্যাপার হয়ে যাবে আমি ভাবছি ছোট কম্প্যাক্ট কিছু রয়েছে যে এয়ার ম্যাট্রেস বা এরকম কিছু যেটা ভাঁজ করলে অনেক ইজি হয়ে যাবে মানে ক্যারি করতে ইজি হয়ে যাবে দাম কত পড়ছে কিন্তু কি বলতো ইউজ করার জন্য খুব ভালো জিনিস আচ্ছা এটা হচ্ছে যেমন দেখো এটা দিয়ে হচ্ছে ইন এটা দিয়ে হচ্ছে ইন হাওয়াটা ইন হবে তাই তো আর এটা দিয়ে হচ্ছে আউট মানে যখন হাওয়াটাকে আমরা বার করবো তখন এটা দিয়ে দেখা যাক এইটা তোমার যথেষ্ট খুব বড় দেখো বিশাল বড় অনেকটা বড় এটা বেসিক্যালি দুটো কালার রয়েছে একটা এটা আপাতত আমার মোটামুটি 10 আর শোয়ার ব্যবস্থা ডান একটা এরপরে আমাদের একটা দরকার স্লিপিং ব্যাগ অলরেডি আমি বাইরে থেকে স্লিপিং ব্যাগ বেশ কিছুটা দেখেছি বাট এবার একটা টিকা যখন এসেছি যখন একটা স্লিপিং ব্যাগ দেখে যাবো দাম কত পড়ছে এবার দাম দেখো কত সুন্দর এত সুন্দর এটা পুচকি হ্যাঁ পুচকি মানে আমার ব্যাগে ইজিলি তোমাকে এইটা ছাড়া আর কি হয়েছে কম্পাক্টেবল আপাতত 10 ডিগ্রি বা 10 ডিগ্রির মধ্যে আপনার কাছে এটাই সব থেকে বেশি কম্ফোর্টেবল আর সোমরা খুলছে কি করে দেখো কি ছোট্ট এটা এটা বেস্ট কিন্তু বেস্ট সব জায়গায় গিয়ে আমরা বেডশিট ইউজ করতে পারি না তুমি যদি অন্য কোথাও ট্রাভেলে যাও এটা যদি ব্যাগে রেখে দাও এটা কিন্তু একটা জিনিস ইজি মানে হাইটটা দেখে নেবো যথেষ্ট কিন্তু এটা পড়ছে কত এটা একটু দেখিয়ে দাও আচ্ছা এটা কি পকেট রয়েছে নাকি জিপ আছে স্যার আপনার এটা পুরোটা খুলতে পারবে মানে পুরোটা খোলা যাবে অ্যাজ এ ব্ল্যাঙ্কেট হিসেবে ইউজ করা যাবে আচ্ছা একটা জিনিস বলো আমি কি তোমার এই মধ্যে তোমার থেকে তোমার কি মানে ঘুরতে পারবো মানে এই পাশে পাশে কোনো একটা ঘুরতে পারবো আচ্ছা ঠিক আছে চলো মোটামুটি তিনটে জিনিস আমরা ডান করে নিয়েছি একটা স্লিপিং ব্যাগ টেন্টটা তো ফাইনাল একদম আর ম্যাট্রেসটাও মোটামুটি ফাইনাল স্লিপিং ব্যাগটাও মোটামুটি ফাইনাল করে ফেলেছি আচ্ছা কম দামে যদি তোমরা ম্যাট চাও তাহলে তার মধ্যেও একটা অপশান রয়েছে দেখো ছোট্ট পুচকি আর এই ম্যাটটা জাস্ট খুললে এরম হয়ে যাবে এটাও কিন্তু বেশ সুন্দর এটা দাম কত পড়ছে মানে 899 মাত্র দাম এইখানটাতে রয়েছে দেখো সব থার্মাল বোতলগুলো মানে এগুলো তো তোমার ইনসুলেটেড বোতল বেশ এটা তো আমি বাড়িতে ইউজ করি পার্সোনালি ইউজ করি এটা খুব সুন্দর 17-18 ঘন্টা এটা ইজিলি গরম থাকে আর এটা ইনসুলেটেড কাপ রয়েছে
এটাও খুব সুন্দর। এটা আমরা একটা নেব ভেবেছি, এখনো ফাইনাল করতে পারিনি। আর ফ্লাক্সগুলো দেখা যায়, দেখো ভেতরটা পুরো স্টিলের আর পুরো ইনসুলেটেড। এটা অনেকক্ষণ গরম থাকে, এটা আমি অনেকজনের ব্লগেও দেখেছি। আর এই ফ্লাক্সগুলোই তোমরা যদি চাও ছোট নেবে, ছোট রয়েছে দেখো 0.4 লিটার, খুব ছোট কম্প্যাক্ট। কত পড়ছে এগুলো ছোটগুলো? ছোটগুলো পড়ছে তোমার 899, যেটা বড় রয়েছে এটা রয়েছে 1399 টাকা। এটার খোলার সিস্টেমটাও বেশ সুন্দর, জাস্ট এই যে এটা খুলে যাবে ইজি। এইখানটাতে তোমরা পুরো ফ্লিজের সেকশনটা পেয়ে যাবে, মানে এখানে এই ফ্লিজগুলো আমি নিজে পার্সোনাল ইউজ করি, খুব সুন্দর কোয়ালিটি। এই যে দেখো 599 টাকা করে দাম, বেশ কয়েকটা কালার রয়েছে, আমি এই কালারটা পার্সোনাল ইউজ করি, দারুণ। প্রচণ্ড গরম এটা, প্রচণ্ড গরম। এটা যদি একটা পরে নাও আর এর উপরে যদি একটা পাতলা মোটামুটি একটা জ্যাকেট পরে নাও, তো ঠান্ডা লাগার কোনো চান্স নেই। যখন আমরা টপগুলোতে উঠবো তখন আমাদের একটা ওয়ার্ম প্যান্টের প্রয়োজন। তো আমি অলরেডি এই প্যান্টটা দেখেছি, দেখো বেশ ভারী প্যান্টটা, খুব ভারী প্যান্টটা, কিন্তু প্রচণ্ড ওয়ার্ম। একটা রয়েছে এটা, এটার দাম 4000 টাকা মতো, 4500 মতো। এটা আর একটা কালার রয়েছে এটা, আর এটা তো আমি পার্সোনাল নিজে বাড়িতে ইউজও করি, দেখেছো তোমরা আমার ব্লগে। তো এই কিছু কেনাপত্র চলছে। এটা যেমন থার্মাল রয়েছে দেখো, মাত্র 300 টাকা দাম, দারুণ থার্মালটা। এই টিকিট মানে আসলে না, এমনি মাথা গুলিয়ে যায়, কী নেবো কী নেবো না, জাস্ট মাথা পাগল হয়ে যায়। জ্যাকেটটা ইউজ করি, অসাধারণ জ্যাকেট, ভাজ করলে জাস্ট এইটুকুটা হয়ে যায়। এইখানটা গোটাটা তোমাদের পুরো সানগ্লাসের সেকশনটা রয়েছে দেখো, খুব সুন্দর দেখতে সানগ্লাসগুলো। এই যে পার্সোনালি যেমন আমার এই কালারটা খুব সুন্দর লাগছে, দারুণ দারুণ সানগ্লাস রয়েছে দেখো। আর এইটা রয়েছে লাইটের সেকশন, যেটা আমাদের একটা নিতে হবে, এরকম একটা লাইট নিতে হবে বুঝলে। মানে এইটা একটা এমন দরকার ক্যাম্পিংয়ের জিনিস, এটা খুব দরকার। এইটা পুরো রয়েছে দেখো, পুরো শুয়ের সেকশনটা। এই শুগুলো কিন্তু পুরো ওয়াটার প্রুফ, ট্রেকিং পারপাসে বলো, বাইক রাইডিংয়ের পারপাসে, ছোটো মোটো বাইক রাইডও করতে পারবে তোমরা এটা। ডিক্যাথলনে আসলে এমনি মাথা খারাপ হয়ে যায়, কী নেবো আর কী নেবো না। ঠিক আছে, এখন অভিনবতা গেঞ্জি পড়ছে না, গেঞ্জিটা দারুণ, শার্টটা পরে দেখো, এক্সেলই হয়ে যাবে, এক্সেলই লাগবে, সেই কোয়ালিটিটা দেখো তোমরা, দেখো নরম একদম, দেখো অ্যাকচুয়ালি রাইডিংয়ের জন্য কিন্তু পারফেক্ট, খুব সুন্দর সুন্দর। মানে ডিক্যাথলনে আসলে তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে, এটুকুটা গ্যারেন্টি। এই দেখছি এটাও পছন্দ হয়ে যাচ্ছে, এই প্যান্টটা দেখলাম এটাও পছন্দ হয়ে গেছে, যা দেখবো তাই পছন্দ হয়ে যাচ্ছে। ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে গেলাম ডিক্যাথলন থেকে, দেখি ক টাকা বিল হয়েছে। দেখতে পাচ্ছ 5 ঘন্টায় 50 টাকা। কী কিনেছি যদি জিজ্ঞেস করো, একটা টাওয়েল কিনেছি, অ্যাকচুয়ালি অনেক কিছুই কেনার ছিল। দেখবে ডিক্যাথলনের প্রত্যেকটা প্রোডাক্টে না বারকোড থাকে, তো আমি কী করেছি বারকোডগুলোকে স্ক্যান করে করে কার্টে ঢুকিয়ে নিয়েছি। আমাকে তো তোমার যেতে হবে মালদা, এতগুলো প্রোডাক্ট যদি আমি নিয়ে যাই, মানে অ্যাকচুয়ালি সব কটা নেওয়াও হয়ে গিয়েছিলো, এবার আমি যখন নিয়ে বাঞ্চ করছি দেখছি ইম্পসিবল, এতগুলো প্রোডাক্ট নিয়ে যাওয়া যাবে না। তো আমি কী করেছি, বারকোডগুলো স্ক্যান করে যেহেতু রেখে দিয়েছি, ওগুলো বাড়িতে গিয়ে অনলাইনে অর্ডার করে দেবো, ব্যাস বাড়িতে ডেলিভারি হয়ে যাবে ফ্রি অফ কস্টে, ফালতু টেনে নিয়ে যাওয়ার ঝামেলা করে কোনো লাভ নেই। ওই জন্য কি আমি আর প্রোডাক্টগুলো এইখান থেকে নিলাম না। এই মুহূর্তে আমি রয়েছি বিশ্ব বাংলা গেটের সামনে, আর ফিরছি অভিনবদার বাড়িতে। শপিং তো সেরম কিছুই করিনি, যাই হোক এখন বাড়ি ফিরে যাচ্ছি, কারণ কি লাগেজ ফাগেজ আবার ভালো করে প্যাক করতে হবে। যদি কালকে রাইডে বেরোই তাহলে রাইডে বেরোবো, নাহলে কিছু বাজার করার আছে সেগুলো করে পরশু দিন ফিরে যাবো মালদা। তো বেরোটা এখানে এন্ড করছি, আর বেশি বাড়াচ্ছি না, ছোটোখাটো সিম্পল ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাও, আর যদি চ্যানেল নতুন হও তাহলে সাবস্ক্রাইবটা করে পাশে থেকো। আর ভিডিও বাড়াচ্ছি না, এখানে এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য প্রত্যেকেই ভালো থেকো, টাটা।